লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, উত্তরবঙ্গও কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। অর্থাৎ দার্জিলিংয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল দেখা দিয়েছে। প্রার্থী হতে না পেরে ক্ষোভ বিজেপির বিধায়কের। পাহাড়বাসীর চাহিদা পূরণে ব্যর্থ রাজু বিস্তা, যাকে বিজেপি প্রার্থী করেছে, এবং সুকান্ত মজুমদার একেবারে বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো সন্দেহ নেই রাজু বিস্তাই যিনি প্রার্থী হবেন, এমনটা তিনি ইঙ্গিত দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার নাম ঘোষণা করেছে বিজেপি। এবার এই নাম ঘোষণার পর থেকেই কিন্তু গোষ্ঠীকন্দল দেখা দিয়েছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীর ওপর ক্ষুব্ধ বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিষ্ণুপ্রসাদ, এবং এই যে গোষ্ঠীকন্দল তা কিন্তু একেবারেই প্রকাশ্যে এসেছে দার্জিলিংয়ের বিজেপিতে। এবং দার্জিলিংয়ের বিজেপির প্রার্থী ওপর ক্ষুব্ধ হয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা, এবং তিনি নিজে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল দার্জিলিংয়ে প্রার্থী হতে না পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ক্ষোভ বিজেপির বিধায়কের, এবং পাহাড়বাসীর চাহিদা পূরণে ব্যর্থ রাজু বিস্তা। তার অভিযোগ যে পাহাড়বাসীর চাহিদা পূরণ করতে পারেনি রাজু বিস্তা, এবং সেই কারণেই তিনি এই প্রার্থীর বিপরীতে কথা বলছেন, এবং এই প্রার্থীর বিপরীতে গিয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছেন নির্দল প্রার্থীর হয়ে, এমনটাই জানা যাচ্ছে। বিষ্ণুপ্রসাদ শর্মা এবং রাজু বিস্তার যে মনোমালিন্য তা একেবারেই কিন্তু প্রকাশ্যে এসে গিয়েছে, এবং কার্যত বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার রয়েছেন আমাদের সঙ্গে। রীনা, ঠিক কী কারণে বিষ্ণুপ্রসাদ তিনি নির্দল প্রার্থীদের হয়ে মনোনয়ন জমা দিলেন? একেবারে দেখো সুদীপ্ত, যেটা আমরা আগে দেখেছিলাম যে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু আগে থেকেই জানিয়েছিলেন যে তিনি এবারে যে দার্জিলিং লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভূমিপুত্রকে বিজেপি প্রার্থী হিসেবে চান, এবং এই বিষয়ে তিনাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, তিনি বারংবার অভিযোগ করেন যে যতবারই বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে, বহিরাগতদের প্রার্থী করা হয়েছে, ভূমিপুত্রকে প্রার্থী করা হয়নি, যার ফলে পাহাড়ের যে মূল সমস্যা যেটা হচ্ছে পাহাড়বাসীদের সমস্যা রয়েছে, বিশেষ করে যে আলাদা রাজ্যের দাবি রয়েছে পাহাড়বাসীদের, সেই দাবি কিন্তু কখনোই পূরণ হয়নি, বা সেই বিষয়ে কিন্তু কেউ ভাবনা চিন্তা করেনি। ফলে যারা বাইরে থেকে এসছে তারা কিন্তু পাহাড়বাসীদের মূল সমস্যা কখনোই বুঝতে পারেনি। ফলে তিনি দাবি করেছিলেন যে যেন দার্জিলিং এ লোকসভা কেন্দ্রে সেখানে যেন ভূমিপুত্রকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়। তবে আমরা দেখলাম যে বিজেপি যখন প্রার্থী তালিকা ঘোষণা করে সেক্ষেত্রে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য কিন্তু রাজু বিস্তার উপরেই তারা ভরসা রেখে তাকে প্রার্থী ঘোষণা করে, এবং তারপর থেকেই কিন্তু যে বিষ্ণুপ্রসাদ শর্মা কাশিয়াং এর বিজেপি বিধায়ক, তিনি কিন্তু তিনার ক্ষোভ উগড়ে দেন, এবং তিনি জানান যে তিনি দলে থাকবেন, তবে দলে থেকেই তিনি নির্দল হয়ে লড়বেন, এবং সেই মতন আজকে কিন্তু তিনি যে রয়েছে দার্জিলিং এ তার মনোনয়ন পত্র জমা দেন, এবং এরপরে কিন্তু শিলিগুড়ির বিজেপি বিধায়ক তিনি কিন্তু তার কাছে আর্জি রাখেন, তিনি যেন তার মনোনয়ন যে পত্র রয়েছে তা যেন তুলে নেয়, এবং তিনি যেন দলে থেকে রাজু বিস্তাকে সমর্থন করে, এই আবেদন কিন্তু যে বিজেপি বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষ তিনি কিন্তু এই আর্জি জানিয়েছিলেন বারংবার সুদীপ্ত। ধন্যবাদ রীনা, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। আপনাদের জানিয়ে রাখি, প্রার্থী না হতে পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির বিধায়কের, এবং এই ক্ষোভ উগড়ে দিয়ে তিনি নির্দল প্রার্থীর হয়ে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি রাজু বিস্তার বিপরীতে গিয়েছেন, এবং বিপরীতে গিয়ে নির্দল প্রার্থীর হয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছেন।